ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, নিরামিষ কচু রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কচু, মানে কচু টুকরো করে কেটে নিয়েছি। কচুটা আস্ত ধুয়ে তারপর কিন্তু কেটেছি। আস্ত ধুয়ে যদি কাটেন তাহলে কিন্তু হাত চুলকাবে না। নিয়েছি সেদ্ধ করা ছোলা, নারকেল কোড়া, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। প্রথমে জলের মধ্যে একটু লবণ দিয়ে তার মধ্যে কচুটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অনেকেই আছেন যারা কচু খেতে ভয় পান, যে কচুর নাম শুনলেই যে গলা চুলকাবে, হাত চুলকাবে, সেটা কিন্তু নয়। আপনারা যদি আস্ত ধুয়ে তারপর এইভাবে কাটেন তাহলে কিন্তু কচু আর ধুতেও হবে না, হাতও কিন্তু চুলকাবে না। দেখুন 15 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর দেখুন কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে কচুর যে কষটা সেটাকে কিন্তু এভাবে ছেঁকে চেপে চেপে বের করে নিলাম। এতে কিন্তু আর কোনোভাবেই গলা চুলকাবে না। এবার কড়াইতে দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। শুকনো লঙ্কা এবং তেজপাতাটাকে 5 মিনিট ধরে একটুখানি ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে করে এর থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় এবং কালারগুলো চেঞ্জ হয়ে যায়। তো ফিরে আসছি 5 মিনিট বাদে। দেখুন তেজপাতা শুকনো লঙ্কা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা কচু। তা কচুটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর কচু রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। 5 মিনিট দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু অনেকটা জল জল শুকিয়ে গেছে। তো আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম স্বাদের জন্য জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। কচুতে একটু ঝালটা বেশিই দরকার হয়, তাহলে কিন্তু কখনোই গলা চুলকায় না। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কাই ইউজ করলাম। তো আবার 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানটা নারকেল কোড়া আর সেদ্ধ করে রাখা ছোলা। তো সব কিছু দিয়ে কচুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। কচুটা যতটা ভাজা ভাজা হবে ততই কিন্তু কচুর কষটা, মানে কচুর জলটা শুকিয়ে যাবে, গলা কিন্তু ধরবে না। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম, কচুর কিন্তু রসটা অনেকটা শুকিয়ে গেছে। তো আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি লো ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। যারা কচু শুনে ভয় পান তারা কিন্তু আমার এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু একটুও গলা চুলকাবে না, হাতও চুলকাবে না। তো দেখুন একদম লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে এভাবে চেপে চেপে একটুখানি নাড়াচাড়া করে কচুটাকে ভেজে নিচ্ছি। কচুটা কিন্তু দেখুন খুব সুন্দর করে কষানো কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটুখানি 2-3টে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। এইবার এখানটায় স্বাদের জন্য সামান্য পরিমাণ মিষ্টি দিচ্ছি, যাদের পছন্দ নয় তারা কিন্তু একেবারেই দেবেন না। তো দেখুন মিষ্টি দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফাইনালি আমার কিন্তু কচুটা একদম রেডি হয়ে গেছে, একদম রেডি। এবার শুধুমাত্র সার্ভ করে নেওয়ার পালা। দেখুন আমি কচুটা সার্ভ করে নিয়েছি, এখানে শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে একটুখানি গার্নিশ করে নিয়েছি। কি দুর্দান্ত লাগছে না দেখতে? এইরকম রেসিপি যদি হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, দেখতে থাকুন। কোনোদিনও কিন্তু কচুতে গলা ধরবে না এবং এত সুস্বাদু একটা আইটেম কিন্তু তৈরি হয়ে যাবে।
আশা করছি প্রত্যেকের এই ভিডিওটা ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কী কী ধরনের রেসিপি আপনাদের দরকার আমাকে জানালে আমি সবই আপনাদের জন্য বানিয়ে নিয়ে আসবো। প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন।